তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার ভিডিওটা শুরু করছি। আমি প্রতিমা। তো আজকের একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আজকে ব্লগে সেরকম রেসিপি নেই, রেসিপি রান্না হয়ে গেছে আমার, মানে রেসিপি কিছু দেখানো নেই। আজকে বাইরে বৃষ্টি পড়ছে ঝিরঝির করে, বৃষ্টির ওয়েদার। দুপুরবেলা আজকে আমি রান্না করেছি খিচুড়ি, মানে বেগুনিটা করিনি। এখন যেহেতু ওদিকে দেখো 12:15 বাজে, ঘড়িটা ফাস্ট আছে, 12:15 বাজে। আর আলু ভাজছি, আলু ভাজা আর বেগুনি আর খিচুড়ি, এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু। খিচুড়ি হয়েছে আর সেটা শেয়ার করব না, এটা কি হতে পারে? তো চলো, এই যে দেখো আজকে আমার খিচুড়িটা বানিয়েছি। দেখো তো এদিকে দেখো খিচুড়ি রেডি, ধোয়া উঠছে এখনও। তো এদিকে খিচুড়ি রেডি, এদিকে বেগুন কেটে রেখেছি, এদিকে বেসনটাও ফেটিয়ে রেখেছি, আর ওই যে আলু ভাজা হচ্ছে, গোল গোল করে আলু ভাজা। পুরো একদম জমে যাবে দুপুরবেলাটা, পুরো একদম মাস্ট খাওয়া দাওয়া হবে। বাইরে ঝিরঝির করে, এখন বৃষ্টিটা একটু যদিও কমে গেছে, তোমাদেরকে একটু দেখাই বৃষ্টিটা। এই যে দেখো, বুঝতে পারবে কিনা আমি বুঝতে পারছি না। তো দেখো সব ভেজা ভেজা, তো বুঝতেই পারছো, একটুখানি তো বলতে পারি, সব ভেজা। বাইরে বৃষ্টি হচ্ছে। তো বুঝতে পারলে কিনা আমি বুঝতে পারিনি। এখন বৃষ্টিটা অনেকটাই কমে গেছে আর এখন হালকা হয়ে গেছে, ঝিরঝির করে পড়ছে। আর গাছগুলো বেশ সবুজ লাগছে, দেখতেও বেশ ভালো লাগছে। তো আমার নতুন গাছে মানে পাতা গজিয়েছে, টগর গাছে। টগর গাছ আমি লাগিয়েছি, একটা ঠোকা টগর, এর আগেও আমি তোমাদেরকে দেখিয়েছি, আর একটা এমনি নর্মাল টগর। তো আমার বেশ ভালো লাগে, তো ওটা আমি করেছি। আমার ভালো লাগে একটু ফুল দিয়ে ঠাকুরকে পুজো দিতে, সেটা আমার খুব ভালো লাগে, বাট রোজ হয়ে ওঠে না ফুল দিয়ে পুজো দেওয়াটা। তো আমি এর জন্য কী করেছি, নিজের বাড়িতেই মানে ঘরে একটা জবা গাছ লাগিয়েছি, একটা থোকা টগর আর একটা নর্মাল টগর লাগিয়েছি, আর একটা দোপাটি লাগিয়েছি। দেখা যাক কতটুকু কি ফুল দেয়। রোজ তো এত করে ফুল দেবে না ওরা, কম করেই দেবে, যেহেতু টবে হচ্ছে, এটা তো বেশি মাটিতে হচ্ছে না। তো যেটুখানি হয়, একটা দুটো হলেও না ভালো লাগে না, চলো সিংহাসনে একটু মানে ফুল দিয়েছি, বেশ ভালো লাগে। তো একটা করে জবা ফুল হয়, রোজ হয় না, রোজ হলে বেশ ভালো হতো। তো যাই হোক, এই দিয়েই। আর আলু ভাজাটা এই যে দেখো, আলু ভাজাটা ওদিকে হচ্ছে। তো চল বেগুনিটাও ভেজে নেবো, ছেলেকে খেতে দিয়ে দেবো। আর তো একটু পরে দেখা হচ্ছে তোমাদের সাথে, এগুলো বানিয়ে নিই। বাইরে যেহেতু বৃষ্টির ওয়েদার, বৃষ্টি পড়ছে ঝিরঝির করে, তো হঠাৎ করে একটু মালপোয়া খেতে ইচ্ছা করছে। তো তাড়াতাড়ি করে এসে আমি সুজিটাকে ভিজিয়েছি, ভিজিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি, তারপর ময়দা আর চিনি দিয়ে গুলিয়ে নিয়েছি। তো আমি ওটা ভুলে গেছি তোমাদেরকে যে দেখাবো, সেটা ভুলে গেছি। তা এখন আমি ভাজছি, তো সেটাই দেখো তোমরা। এই যে দেখো আমি মালপোয়া ভাজছি, গরম একদম গরম গরম মালপোয়া ভাজছি। মালপোয়াতে বড্ড তেল খাওয়া হয়ে যায়, খেতে তো খুব ভালো লাগে, কিন্তু মানে একদম তেল খাওয়া হয়ে যায়, খুব তেলও টানে মালপোয়াতে। এটা আমার হয়ে গেছে, এটা আমি নাবিয়ে নেব। একটা ছেড়ে দিয়েছি, তো ছাড়ানোর সময় তো দেখানো যাচ্ছে না ঠিক করে, কারণ দেখো কি সুন্দর লুচির মতন ফুলেছে মালপোয়াটা। এই যে দেখো, এই যে এখানে ব্যাটারটা নিয়েছি, এখানে সুজি, ময়দা আর চিনি দিয়ে জাস্ট গোলানো আছে, আর হালকা নুন দিয়েছি, আর ওগুলো মৌরি। তো এই ব্যাটার এত বড় বাটিটা তো নিয়ে দু হাতে হাতটা আমার এঙ্গেজ হয়ে যাচ্ছে। তো ফোনটাকে কিছুক্ষণের জন্য রেখে তারপরে আমি ওটা ছাড়লাম আর কি কড়াইতে। দেখো কি সুন্দর ফুলেছে, শুধু দেখো। আমার তো খুব ভালো লাগে মালপোয়া খেতে। ব্যাটারটা দেখাতে পারিনি কিভাবে বানালাম, তো তার জন্য আমি সরি চাইছি তোমাদের কাছে। তো কি করব বলো, এরপর নেক্সট বার যখন আমি বানাবো অবশ্যই আমি তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব। আর আজকে আমি রেসিপিটা শেয়ার করলাম না, এটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তো তোমরা সেখান থেকে দেখে নিও একটু ডেসক্রিপশন বক্স থেকে। তো এখন ওটা বানাতে প্রচণ্ড টাইম লাগে, তোমরা তো জানোই, যারা মালপোয়া বানাতে জানো তারা অবশ্যই জানো মানে মালপোয়াটা বানাতে টাইম লাগে। এই যে এখানে মাত্র কটা ভাজা হয়েছে, মানে এই ছটা ভাজা হয়েছে মাত্র। আর আমার মালপোয়ার সাইজটা দেখো, এইরকম ছোট হাতা, তো এইরকমই হয়েছে মালপোয়ার সাইজটা। ওদিকে পেছনে দেখো প্রায় এখন 4:30 বাজে, দুপুরবেলা তো ঘুম আসলো না, তো ঘুম যখন আসছে না তখন ঘুম আসাটাকে কাজে লাগাতে হবে না, তাই না বলো? আর ফোন কত দেখবো বলো তো। তো ভাবলাম একটু হঠাৎ করে আমার মালপোয়াটা খেতে ইচ্ছা করলো, তাই শুরু করে দিলাম মালপোয়া বানানো। খাওয়ার ব্যাপারে কোনো দিন টিন থাকে না, তাই না? যখন মন চায় তখন ব্যাস খেতে। আর আমি একটু খেতে ভালোবাসি, তো ইচ্ছা হলো ওটা বানানো শুরু করে দিই। সব কিছুই প্রায় ঘরেই থাকে, আর আমার হাজব্যান্ড সব কিছু ঘরে এনেই রেখে দেয়, বা মানে খাবো বলে মানে সঙ্গে সঙ্গে কিনে আনতে হবে সেটা হয় না বেসিক্যালি, এখনও পর্যন্ত হয়নি। তো সমস্ত কিছুই ঘরেই থাকে আমার। যে একা একা করবো মালপোয়াটা না, আমার যে ফ্যামিলি আছে, আমার যে বন্ধুরা আছে, আমি ওদেরকে সঙ্গে নিয়ে মালপোয়াটা বানাই। রেসিপিটা তো আমি শেয়ার করতে পারলাম না, তো ওটা আমাদের খুব খারাপ লাগছে। তেল টান জানো তো, মানে মালপোয়া বানাতে গেলে না খুব তেল টান, এর জন্য ইচ্ছা আমি করলেও বানাতে পারি না, যে মনে হয় খুব তেল খেয়ে নিচ্ছি। আর ওই মালপোয়াটা লাগে আর বেগুন ভাজা রুটি খেলে, ভাত দিয়ে খেলে অতটা বোঝা যায় না, আর রুটি দিয়ে খেলে মনে হয় তেলগুলোই খাচ্ছি। এখন আকাশটা পরিষ্কার, মানে ঝিরঝির করে পড়ছে, তোমরা দেখতে পারবে না, বুঝতে পারবে না, ওই একরকমভাবে পড়ে যাচ্ছে। এই দেখো বন্ধুরা, আমার এখানে মালপোয়া রেডি হয়ে গেছে। আর আমি এখান থেকে দুটো নিয়ে আমি বরকে দেব টেস্ট করার জন্য। চলো নিয়ে যাই। একটু খেয়ে দেখো, খেয়ে বলো কেমন হয়েছে। দেখো ভালোই হবে। আচ্ছা খাও, খেয়ে দেখো, খেয়ে বলো কেমন। চা বানাতে এসছি, তো চা খাবো। চা খাওয়া দাওয়ার পরে এবার দেখা যাক রাতে ছেলেকে, ও তার আগে ছেলেকে আমি একটু পড়াবো, পড়তে বসাবো, কারণ সামনে ওর এক্সাম আছে, অনলাইনে যদিও এক্সাম, তো ওকে একটু তৈরি করানো আর আছে। যে চা হচ্ছে, আমি একটু লিকারওয়ালা চাটা খেতে ভালোবাসি, চাটা হোক। পাপান আজকে চা দিয়ে বিস্কুট খেতে বসেছে। ইচ্ছা হয়েছে খেতে, চা খাওয়া হয়ে গেছে। চাটা খাওয়া দাওয়ার পর, খাওয়া না মানে চাটা আর কি পান করা, আমরা তো চলতি কথা খাওয়া বলি। তো যাই হোক, ওটা করা হয়ে গেছে। তারপরে আর আসতে পারিনি তোমাদের সামনে, ছেলেকে নিয়ে আবার পড়তে বসেছিলাম, ওকে একটু পড়ালাম, পড়িয়ে ঠরিয়ে। আর এখন মানে রান্নাঘরের দিকে এসেছি, রাতের খাবার বানাবো। রাতে যাওয়ার আগে একবার তোমাদের সাথে কথা বলতে আসলাম। আর তোমাদের কীরকম লাগলো আমার এই ভিডিওটা, পুরোটা যে দেখলে তোমরা, কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করবে আর সাবস্ক্রাইব করবে। যারা নতুন ভিউয়ার্স আছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করবে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, একটা নতুন সুন্দর ভিডিও আমি নিয়ে চলে আসব। তাহলে আজকের মতন গুড নাইট।